আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম দর্শক আপনাদের সামনে এই যে প্রেজেন্ট দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু একে বলা হয় টু ইন ওয়ান মানে একের ভিতরে দুই তো এই যে এই পাশে রাখা আছে আট নম্বর একটি রাইস মিল আর মাঝখানে দশ হর্স পাওয়ারের বৈদ্যুতিক মোটর টু টোয়েন্টি ফেজ মানে টু ফেজ আপনারা অনেকেই কমেন্ট করেন বা অনেকেই বলছেন যে বাসাবাড়ি লাইনেই কিন্তু টু ফেজে চলে বাসাবাড়ি লাইন যে টু ফেজ কথাটা কিন্তু সঠিক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা এই মোটরটি ব্যবহার করতে হলে আট কিলো ওয়াট লোড টেন কেবি ট্রান্সমিটার আপনার ব্যক্তিগত কায়দায় লাগবে তাকে কমার্শিয়াল লাইন বা বাণিজ্যিক লাইন একটু লোড নিয়ে নেওয়া লাগে সেটা দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন তো এই মোটরটি হান্ড্রেড পার্সেন্ট তামা নব্বই কিলো ওয়েট আছে মোটরের চোদ্দোশো পঞ্চাশ আরপিএম এটা হান্ড্রেড পার্সেন্ট তামার মোটর আর পাশাপাশি যে মেশিনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিজা চাউল গুঁড়া করার যে মেশিন তো এই ভিজা চাউল গুঁড়া করার এই মেশিনটা হচ্ছে পঁয়তাল্লিশ সাইজ একই মোটরে দুইটা একই সাথে চলবে না একটা লাইন অফ করে আরেকটা লাইন আপনাকে চালাইতে হবে তো এই সেট আপটা টোটাল কমপ্লিট আপনারা কত টাকায় পাচ্ছেন কিভাবে ক্রয় করবেন কোন জায়গা থেকে নেবেন অনলাইনে নিতে হলে কিভাবে আপনি ক্রয় করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখনও পর্যন্ত বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুল করবেন না